Oh, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের মন্ত্রী সাহেব আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে সারিকা তান তানের টিচার আসছে তো টানের টিচারের কাছে সারিকা আর হইল তান দুইজনে পড়তেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সারিকা তানের তানকে অনেকদিন হয়েছে একসাথে দেখেন আর তান তো তানের বেশি একটা শ্যুট করা হয় না কেননা বাসায় বাইরে এখন কিন্তু ঘরে খুব গরম গরমের সিজন তো গরম থাকবে এটাই স্বাভাবিক জামা কাপড় পরাই থাকে না সত্য কথা যে গায়ে কাপড় চোপড় না থাকলে বাচ্চাদের শ্যুট করলে কেমন দেখা যায় সেই জন্য ওদের এতটা সামনে আনা যায় আনি না আবার ওদের যাদের ওরা মানে বিশেষ করে ওদের যারা দেখতে চায় তারা বলে জাপু তান সারি কে রানবা দেখবো এরকম তো আমি হলো আলু কাইটা নিছি এখানে লম্বা লম্বা করে এরকম সেম ফটি টু সাইজের করে আপনারা চাইলে বাবাও কাটতে পারেন অন্যভাবেও কাটতে পারেন আমি ছোট মাছ আমি আমার মতো করে কাইটা নিছি ছোট মাছ দিয়ে রান্না করব তো রান্নাটা মাইখা বসাবো তো আমি কিভাবে বসাই সেটা একটু দেখেন আর প্রথমে দেখছেন আমার তরকারিটা কেমন হয়েছে তো রান্নাটা শুরু করি তো আমি কড়াই নিয়ে নিলাম আমি এখানে বসে বসে মাই মাইখা দিব আর পরে চুলার পরে নিয়ে যাব কারণ এখানে একটু ঠান্ডা আছে ফ্যানের বাতাস আর আমি বসে ভসে মাইখা দিই যাও আমি যেভাবে গলাইটকে যেতেছে আমি যেভাবে মানে মাছটা রান্না করব সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি প্রথমে একটু দিয়ে দিলাম আদা রসুন তারপর একটু জিরা বাটা দিলাম তারপরে কাঁচামরিচ দিলাম তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়া শেষ হয়েছে পেঁয়াজ দিয়ে দেই নেই যাই হোক তো এখন দিয়ে দিব টমেটো তো আমি যেভাবে মাখবো আমি চিন আমি আপনাদের কাছে আশা করি যে আপনারা সেম এভাবে আমায়খা রান্না করবেন ছোটো মাছ আশা করি ভালো লাগবে আর বাদ বাকিটা জানি না কারণ সবার যে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নাই একজনে বলছে যে আপু তোমরা এত পাঙ্গাশ মাছ কীভাবে খাও আচ্ছা তার উপলক্ষে বলি যে যেদিন পাঙ্গাসটা মাছটা রান্না করা হয় ওদিনই মনে হয় শ্যুট করা হয় কারণ এর আগে যে রূপচাঁদা মাছ রান্না করা হইলে এর আগে যে অন্যান্য মাছ আমি বেশিরভাগ মানে অন্য অন্য মাছ খাই পাঙ্গাস মাছ খাই না তা না তো ওইগুলো কিন্তু কেউ দেখে নাই দেখছে হয়তোবা ওইগুলো সময় বলে নাই যাই হোক তো পাঙ্গাস মাছটা আমরা বেশি দেখে ফেলছে আপু হোক আর ভাইয়া হোক যে তুমি কীভাবে এত পাঙ্গাস মাছ খাইতে পারো তো পাঙ্গাস মাছ ঘরের অধিকাংশ মানুষই পছন্দ করে শুধু কে পছন্দ করে না কারোর তো দেখেই না ওরকম পছন্দ করে না যাক মাছ তো মাছই পাঙ্গাস হোক আর ইলিশ হোক তো এই আমি যেভাবে মাইখা নিলাম সেভাবে আশা করি মাইখা নেবেন আর আলু কিন্তু এরকম পটেটো সাইজ করে কাইটা নেবেন ভালো লাগে আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি একটু মাইখা একটু মশলাটা এভাবে আলুটা আর এটা মাইখা পাঁচ মিনিট রাইখা দিয়ে মনে হয় পাঁচ মিনিট রাইখা দিলে একটু ভালো হবে আমি বলতেছি মানে চিলাপালা করতেছে আমি কথা বলতেছি ওরা চিলাইতেছে যাই হোক ওদের কাজ করুক তো আমি যেভাবে মাখলাম এই বেশি না আমি দুই থেকে তিন মিনিট রাইখা দিব মাছটা দিয়ে এই মাছটা কিন্তু হলুদ মরিচের ফাঁকি দিয়ে লবণ দিয়ে মাইখা রাইখা দিয়েছিলাম এর আগে তো এই এভাবে মাইখা আপনারা প্লিজ রান্না করে দেখেন আমার মানে আমার রেসিপি অনুযায়ী মাইখা রান্না করে দেখেন কেমন লাগে আশা করি অনেক ভালো লাগবে দুই থেকে তিন মিনিট কি চার মিনিট এমনি রাইখা দিবেন সুন্দর করে পরে দিন পানি দিবেন আমি এখন পানি দিয়ে দিব এই এটাকে সুন্দর করে এখন জাস্ট জাস্ট চুলায় দিয়ে রাখলেই হবে তবে বেশি না নাড়া যাবে না বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে হালকা একটু নাড়া দিতে হবে তাও নেড়ে দিতে হবে যখন তরকারিটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আপনি একটু হালকা নাইরা দিবেন তাহলে হয়ে যাবে তরকারিটা আর খুবই ভালো খুবই সুস্বাদু একটা তরকারি হয় সিরিয়াসলি বললাম এই হয়ে গেছে তরকারি এই যেরকম হয়েছে মাছ কিন্তু ভাঙে নাই আর মাছই ছোটো ছোটো কি ভাঙার কি আছে যাই হোক মাছটা কিন্তু ভাঙে নাই আর আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন তো আমার রান্নাটা রান্না করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপু কেমন মানে কেমন হয়েছে কি আপু আমরা রান্না করছিলাম ট্রাই করছিলাম ভালো লাগছে মনে হইতেছে অনেক তেল ভাইসের উঠছে কিন্তু তেল না যেহেতু আপনি যখন কাঁচা মাছ কাঁচা এই মাইখা তরকারি বসাবেন তখন তেলটা কিন্তু কষানো হয় না ওই তেলটা কিন্তু লাগার মতো কোনো জায়গা থাকে না থাকে না সেজন্য তরকারিটার উপরে মনে হয় ভাইসা ওঠে এটা কোনো বিষয় না বিকেলবেলা মানে অফিস থেকে আসছে তো অফিস থেকে কী কী নিয়ে আসছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য খুলতেছে তো এখানে নিয়ে আসতে দেখা যাচ্ছে কাঁঠাল তো নিয়ে আসতে কাঁঠালটা তো দেখাই যেতেছে সবার আগে কাঁঠাল কিন্তু গরমের সিজনে বেশি খাওয়া উচিত না তবে মাঝে মাঝে খাওয়া ভালো লাগে কাঁঠাল তো মুড়িটা ভালো লাগে কাঁচা কাঁঠাল আনছিলাম বাড়ি থেকে কাঁচা কাঁঠাল রান্না করাই হয় নাই ভাবছিলাম যে একবার আপনাদের সামনে রান্না করে দেখাবো কিন্তু আমি তো রান্না করতে পারি না আপা নাকি পারে তো আপারে বলছি যে আপা রান্না করে দেখাইবেন তো ইনশাল্লাহ আপার হাতে একদিন রান্না দেখাবো আপনাদেরকে কাঁঠাল রান্না কাঁচা কাঁঠাল আমি আসলে কখনো রান্না করি নেই যেটা সত্য তো আর নিয়ে আসতে হইল লটকন এটা লটকন এর চেয়ে বড় যেটা এটা মতন মিষ্টি লাগে এটা একটু টক লাগে যাই হোক আর কি দেখি এটা হলো কি এটার মধ্যে কাঁচা হলুদ আর হইল আমলক্ষ্মী হ্যাঁ কাঁচা হলুদ এলো জাম জাম তো আমার নিশির দেখলে নিশিরের লোভ সামলাইতে পারে না শুধু জাম 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 করে আমলক্ষী জামের জন্য পাগল হয়ে গেছে বেচারা হারি আমার খারাপ লাগতেছে জাম দেখলে আমার খারাপ লাগে বেচারা জাম খাইতে চায় আর খাইতে পারে না এটা কোনো কথা যাক জাম খায় না তো এখন কাঁঠাল 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 ভাঙার জন্য তেল মাখার স্টাইল দেখেন কাঁঠাল অনেক শক্ত এটা কাটতে হইব ছোট বোন তেল মেরে নিস হাতে অনেক শক্ত কাঠাল মনে হইতেছে সব তো ঠিকই কিন্তু ভিতরে গালা নিশ্চিত দেখছেন কারণ হবে ছোট ছোট কোষ ছোট কোষ খাইতে আরো ভালো লাগে বড় কোষ হলো বেশি বড় হয়ে যায় তারপর বড় কোষ আমাদের মানে আব্বা যখন কাঁঠাল আনতো আমি আমার সবসময় কাঁঠাল পছন্দ শক্ত কাঁঠাল নরম কাঁঠাল আমার একটা বেশি একটু পছন্দ না এটাকে চেওলা কাঁঠাল বলে আমাদের এলাকায় ওই শক্ত কাঁঠালটা আমার খুব ভালো লাগে আমার আব্বা বেশিরভাগ শক্ত কাঁঠাল একটা নরম কাঁঠাল আনলে শক্ত একটা কাঁঠাল নিয়ে আসতো যে জানে যে কঠোর শক্ত কাঁঠালটা আমরা আমি বিশেষ করে খুব পছন্দ করি যাই হোক তো সবচেয়ে বড় কথা হলো কাঁঠালটা অনেক মিষ্টি হয়েছে অনেক অনেক মিষ্টি হয়েছে যদিও ছোট ছোটো একদম বাচ্চা বাচ্চা মানে পিছি পিছি কোষ আর বাড়ি থেকে যেটা আনলাম সেটাও ছোট ছোট কোষ ছিল কিন্তু বাড়িটা অনেক মিষ্টি ছিল অনেক মানে বাড়িটার মতো মনে হচ্ছিল বাড়ির ওই বাড়ি থেকে যেটা আনছি পাপিয়াদের গাছে ওইটাই নাকি ওই সরি পাপিয়াদের কাছে পাপিয়া যেটা পায়রা দিছিল বাড়ি থেকে ওই এটা একই এই খুব সুন্দর কোষ এখন মুড়ি দিয়ে মাইখা খাবো মরির সাথে কাঁঠাল আপনারাও খাইতে পারেন খায় দেখতে পারেন কেমন মজা কারণ আমরা যেহেতু খাইতেছি আর আমার বিয়সরা খাবে না এটা কোনো কথা না খেয়ে দেখতে পারেন আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আসলে আমি প্রশ্নগুলোর উত্তর দিব একটা সময় এখন অবশ্য পারতেছি না আমাকে আর দুই একটা দিন সময় দেন আমি আপনাদেরকে অনেক ধরনের কথা আছে যেগুলো আমার বলার আপনাদের সামনে যেগুলো বলতে চাই কারণ মানুষ যখন কোশ্চেন করে কোশ্চেনের উপরে কোয়েশ্চেন করে যখন উত্তর না দিই তখন আবার মানুষ রাগ করে আবার যখন উত্তর দিই তখন আবার বলে যে এটা পাবলিসিটি করার কি আছে যাই হোক আমি পাবলিসিটি করার জন্য কিছু বলবো না তবে কিছু কিছু কথার উত্তর দিতে হয় কারণ না দিলে আবার হয় না এ মানে এটা হলো কি এটাই সত্য কথা মানুষের কিছু প্রশ্ন করে সেগুলো উত্তর দিলে হয়তোবা মানুষ ভালো ভালোবাসে ভালো লাগে যে আমি কথাটা বলছিলাম সেই কথাটার মান রাখছে এই কথাটা মানে আমাদের অঞ্চলে বলে যে কথার মান রাখছে কথাটার মূল্য মূল্য দিচ্ছে এরকম যাকে আমি বুঝে বললাম বলতে পারলাম কি না জানি না তো চেষ্টা করবো আপনাদের এই প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার যেহেতু আমি আর একটু নিজের আর একটু সুস্থ করে নেই যে তো নিজে এখনও অনেকটা উইক অনেকটা মানে আমার ব্যাটারি পুরো ফুল লো লো ব্যাটারি আমার চলতেছে ব্যাটারি চার্জ দেওয়ার মতো ক্ষমতা নাই ওইটা যে ব্যাটারি চার্জ দিব সেই ক্ষমতাও নাই যাই হোক তো আমি যখন একটু সুস্থ হব তখন আপনাদের অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি মার্ক করে রাখছি যে দিব তো আমাদের পাশে থাকেন আর হলো খান পাশে থাকেন খান কাঁঠাল মুড়ি কাঁঠাল মুড়ি কিন্তু অনেকে পছন্দ করে না আমি যে আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি দেখছি পানি ভাত দিয়ে ওই কাঁঠাল খাইতে যারা খায় আমি ফার্স্ট দেখছিলাম ওদিকে পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে আমাদের অঞ্চলে খুব কম খাইছে এবং আমি দেখি নেই তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ